রান্না করতে করতে আজ মনে হচ্ছে বেশ দেরি হয়ে গেল। ওদিকে রোদও পড়ে যাচ্ছে, আর একটু পর কাপড় ধুয়ে দিলে তো শুকাবেও না। আমি বরং মিনাকেই বলি কাপড়গুলো ধুয়ে শুকিয়ে দিতে। ও মিনা, মিনা একবার শুনে যা তো মা। এই তো মা, আসছি। কি হয়েছে মা বলো? শোন মা, কলপারে কাপড় চোপড় কিছু ভিজিয়ে রেখেছি, তুই একটু গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে দে তো দেখি। এদিকে রান্না না হলে যে তোর বাবা এসে খুব রাগ করবে। আবার একটু পরে কাপড় ধুয়ে শুকাতে দিলেও তো শুকাবে না। তুই একটু যাবি মা? কেন যাব না মা, আমি এক্ষুনি গিয়ে সব কাপড় ধুয়ে দিচ্ছি। তুমি সারাদিন কত কাজ করো, আমাকে তো কিছুই করতে বলো না, আর করতে দাও না। এখন এইটুকু কাজের কথা বলছো আর করব না, তা কি করে হয়? আমি এক্ষুনি গিয়ে কাপড় ধুয়ে শুকাতে দিচ্ছি, আর কোনো কাজ থাকলে বলো মা, আমি করে দিচ্ছি। এখন আর কোনো কাজ নেই রে মা, তুই ওইটুকুই কাজ করে দে। এই যা, রান্না যে শেষই হচ্ছে না, উনি এসেই তো আবার খাবার চাইবে। কি যে করি আমি কিছু বুঝতে পারছি না, মনটাও জানি আজ কেমন করছে। এদিকে কাজও সারতে পারছি না, আবার একদিকে আমার মনটাও কেমন কুঁকড়াচ্ছে, কে জানে কেন এমন হচ্ছে। মা, ও মা, আমার কাজ শেষ হয়ে গেছে, আর কিছু করতে হলে বলো, করে দি। না রে মা, আর কিছু করতে হবে না, তুই গিয়ে এখন খেলা কর, আর আমি একাই এইটুকু কাজ করে নেব। কিরে রহিম, তুই তো কাজ শেষ করতে পারলি না, আমি কিন্তু এটা মানবো না। সেই কোন সকালে তোকে কাজ দিয়েছি, জমির সব আগাছা পরিষ্কার করতে হবে, দুপুর গড়িয়ে গেল অথচ এখনো শেষ হলো না। এমন হলে তোকে আর টাকা দেব না কিন্তু, আর কাজেও রাখবো না তোকে। আমি তো খুব চেষ্টা করছি, সেই সকাল থেকে একইভাবে কাজ করে যাচ্ছি, এত বড় ক্ষেত, কাজ করতে তো একটু সময় লাগবেই, আমি তো কাজে ফাঁকি দিচ্ছি না। এত কথা আমি জানি না বাপু, আজকের মধ্যেই আমার ক্ষেত পরিষ্কার চাই, দুপুরে খেয়ে আবার খেতে আয়, যা খেয়ে এসে মন দিয়ে কাজ কর, পুরো ক্ষেত পরিষ্কার করে ফেল, আর কোনো কথা শুনতে চাই না আমি, যা। ঠিক আছে, আমি তাহলে বাড়ি থেকে খেয়ে আসি। ধুর, আর ভালো লাগে না, এমন একজনের কাছে কাজ করি, এত কাজ করার পরেও তবুও তার মন ভরে না। বাড়ি গিয়ে খেয়ে আবার কাজে আসতে হবে, দেরি হলে আবার রাতেও না কাজ করায়, যাই তাড়াতাড়ি বাড়ি যাই। এ কি, এখনো তোমার রান্না হয়নি? আমি তো ভাত খেতে এসেছি। এই তো হয়ে গেল, তুমি একটু বসো, আমি এক্ষুনি শেষ করছি। কি, এখন শেষ করবে? আমি এত কষ্ট করে কাজ করে এসে ঠিক সময় ভাত না পেলে তোমাকে বাড়িতে রেখে আমার লাভ কি? ওদিকে আমি কত কাজ করি, আর তুমি ঘরে বসে এই কাজটুকু করতে পারো না? আরে আমি তো চেষ্টা করছি, কেন জানি না আজ দেরি হয়ে গেল, আমি কিছু বুঝতে পারছি না, তুমি একটু বসো তো। না না না, আমি আর তোমার কোনো কথাই শুনতে পারবো না, তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি চলে যাও, আর সব কাজ আমি নিজেই করে নেব। তোমার মতো অমন অলস বউ
আমার দরকার নেই, চলে যাও বলছি। আর যদি তুমি না যাও তাহলে কিন্তু আমি নিজেই এই বাড়ি থেকে চলে যাব, এই বলে দিলাম। ঠিক আছে, তোমার কোথাও যেতে হবে না, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। একদিন তুমি ঠিকই বুঝতে পারবে যে তুমি কত বড় ভুল করলে। চল রে মা, চল।